স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় খুন দাবি মেয়ে পক্ষের। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলে। শোয়ার ঘরের মেঝেতে এক বধূর দেহ উদ্ধারকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। মেয়ের বাপের বাড়ির তরফে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ তুলেছে বধূর স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনার পরে কেন বধূর দেহ ফেলে পালিয়ে গিয়েছেন শ্বশুর বাড়ির লোকজন, এ নিয়ে প্রশ্ন বাসিন্দাদের। ঘটনাকে ঘিরে রবিবার সকালে মালদার জেলার চাঁচল থানায় শেরবাবুর গ্রামে চাঞ্চল্য ছড়ায়। পুলিশি সূত্রে জানা গিয়েছে মৃতা ওই বধূর নাম মোশরেফা খাতুন, বয়স ১৯। বধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ জামাইয়ের পরকীয়ায় প্রতিবাদ করায় মেয়েকে দীর্ঘদিন ধরেই নির্যাতন ও মারধর অত্যাচার চলত। সমস্যার সুরাহার জন্য গ্রামের মোড়লদের নিয়ে একাধিকবার সালিশি সভা করা হলেও সমস্যা মেটেনি। সম্প্রতি তিনেক আগে গ্রামেরই পূর্বপাড়ার রেজ্জাক আলীর সঙ্গে মোশরেফার বিয়ে হয়। দিন মজুরি করে রেজ্জাক বলে স্থানীয় সূত্রে খবর। তাদের দেড় বছরের একজন পুত্র সন্তানও রয়েছে। স্বামী রেজ্জাক পরকীয়ায় জড়ান বলে অভিযোগ মেয়ে পক্ষের। তা নিয়ে দুজনের অশান্তি শুরু হয় দীর্ঘদিন ধরেই। প্রতিবাদ করলে মোশরেফাকে শ্বশুরবাড়ির লোকজন মারধর করতেন বলেও অভিযোগ ছুটছেন মেয়ের মা ভাই। তা নিয়ে এলাকায় চলেছে পাঁচ ছবার সালিশি সভাও, কিন্তু কোনো সমস্যা সুরাহা হয়নি। এদিন সকালে স্থানীয়রা তাদের বাড়িতে দেখতে পান মেঝেতে পড়ে রয়েছেন বধূ। তারপরেই শুরু হয় চেঁচামেচি। তবে তার আগে মৃতা বধূ শ্বশুরবাড়ির সবাই বাড়ি ত্যাগ করে পলায়ন করেছেন। বধূর আত্মহত্যার আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যেতে পারে বলে পুলিশ প্রাথমিক অনুমান করছেন। তবে খুন করে মারা হয়েছে বলে দাবি মেয়ের বাপের বাড়ির লোকজনের। আত্মহত্যা না খুন পুলিশ তদন্ত শুরু করেছে। লিখিত অভিযোগ মিললেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চাঁচল থানার পুলিশ। আজ মোর বেটি মোর বাড়ি গেল, কছে যে এই মোর বেটাক নে আর মুরগি গাই দিব আলে মি বাড়ি যাই, মোর বেটি আসে না মারা খানে আর দিন আগাই আমার বেটি কছে যে মারি আমক কদাল খান দিয়ে মারে ও জ্ঞান করে দিয়া আমার বোন আমার বাড়িতে গিয়েছিল বাচ্চাটাকে রাখার জন্য। রেখে এসে বাড়িতে যখন ওর স্ত্রী গালাগাল চালু করে দেয়, কেন যাবি বাবার বাড়িতে, তোকে যেতে দিব না। অরুণের আমার আমার বোনের সাথে খুবই ঝগড়া। অরুণ যখন ওখানে যায় ওখান থেকে আসে, অরুণ আমার জামাইদা, হ্যাঁ ওখান থেকে এসে খুবই ঝগড়া মারপিট। আর ওর অরুণের অন্য মেয়ে এসে রয়ে রাজ্জাকের অন্য মেয়ের সাথে লিঙ্ক আছে, পাট প্রতিদিন ওদের ঝগড়া হয় এই মেয়ে নিয়ে অন্য জায়গায় লাভ করে। হ্যাঁ রাজ্জাক আমার জামাইদা, ওর জামাইদা অরুণের দুজনে মিলে এখানে খুবই ঝগড়া কাজে দুজনেই মারে। প্রায় এর আগে বিচার বসছিল, গ্রামবাসী নিয়ে বসছিলাম, বাড়িতে ছিলাম, মানে বারবার বারবার ঝগড়া যদি হয় রাজ্জাক বলে তোমাকে মার্ডার করে আমি জেল খাটবো এই খাটবো করে বারবার। আমি নিজে বিচার করেছি পাঁচ ছবার, তারপর আজকে সুজিতে মারে টারে সবাই ফাঁসি লাগিয়ে দিয়েছে, তারপর আসে দিকে ঠিকই বিছানায় শোয়া আছে। কোনো দেনা পানা কোনো ঝড়া ছিল না, ওদের বাড়ি বাড়ি অশান্তি, ও ছেলেটা নাকি কার সঙ্গে প্রেম করছে না কী করছে এই নিয়ে অশান্তি। ওরা চারজনে একদিক, আমার ভাতিজি একদিক, ফন্ডল লাগায়নি কিন্তু জানি গ্রামের বাড়ির পাশে তো কী ফল লাগাবে ফের। হ্যাঁ এই নেই মে মানবে মানবে আজকে সুজিতে মার্ডার করে দিয়েছে। আপনাকে থাকতে হবে এবং আপনাকে আরো ক্লোজ কাছের যে ইয়ে আছে আত্মীয় স্বজন আছে তারা থাকবে। আপনাকে কিন্তু জিজ্ঞাসা করে ম্যাজিস্ট্রেট, আমি কিন্তু আপনাকে এখন এই মুহূর্তে কিচ্ছু বলবো না, আপনি যা বলার ম্যাজিস্ট্রেট। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট, বঙ্গের বার্তা। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি, মোথাবাড়ি, মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে।
100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, বিএসএফ, ডাব্লিউবিপি, কেপি, আইটিবিপিএফ, বিহার পুলিশ, আবগারি পুলিশ, আরপিএফ ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা, মোথাবাড়ি, মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pkswsdefenseacademy.com।